রাকাত বাকি থাকতে ভুলে সালাম ফিরালে কি করতে হবে? এটা হতে পারে, প্রায় আমাদের হয়, যে ধরুন আমার এখনো দুই রাকাত নামাজ বাকি আছে, আমি দ্বিতীয় রাকাতরে চতুর্থ রাকাত মনে করে সালাম ফিরে ফেললাম, অথবা ইমাম সাহেবের সাথে বসে আছি, আমার এক রাকাত পরে এসে যোগ দিছি আমি ইমাম সাহেবের সাথে, তাহলে এক রাকাত পড়তে হবে আমার, অথচ ইমাম সাহেব সালাম ফিরেছে আমিও কি ফেলেছি, সালাম ফিরে ফেলেছি। এরকম হতে পারে কি পারে না? যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আমার ওই রাকাতটা আবার পড়তে তো হবেই, যেহেতু বাকি আছে, সালাম ফিরে ফেলছে দেখে শেষ না, আবার সালাম ফিরে ফেলছে দেখে আবার শুরু থেকে পড়া লাগবে এমনও না। আমি সালাম ফেরানোর পর মনে হলো আরে আমার তো এক রাকাত বাকি ছিল, তাহলে আমি দাঁড়াই ওই রাকাতটা আবার আদায় করবো এবং শেষে সেজদা সাহু দিব। আপনি দ্বিতীয় রাকাতে বসে চতুর্থ রাকাত মনে করে সালাম ফিরেছেন, এরপরে মনে হলো আরে এটা তো দ্বিতীয় রাকাত, তাহলে আরও দুই রাকাত পড়বেন, বা তিন রাকাতের নামাজ ধরুন মাগরিবের নামাজ, আপনি দ্বিতীয় রাকাতে বসে সালাম ফিরে ফেলছেন, এরপর মনে হলো আরে আমি তো এক রাকাত কম পড়ছি, প্রবল সম্ভাবনা সেটা মনে হলে আপনি দাঁড়িয়ে আরেক রাকাত পড়বেন, পড়ে শেষে কি দিবেন, সেজদা সাহু দিবেন, নামাজ হয়ে যাবে। মসজিদের জমি যদি মসজিদের নামে দলিল না থাকে তাহলে সেই মসজিদে জুমার নামাজ পড়া যাবে কি না? জমিওয়ালা কেউ যদি রাগের ছলে বলে এখানে কি জন্য আসিস, তাহলে ওই মসজিদে ওইটা কতটুকু প্রযোজ্য? প্রথম কথা হলো যে মসজিদে নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য ওই জমির মালিক তিনি সন্তুষ্ট চিত্তে মসজিদে দান করলেন, এটাই যথেষ্ট। কেউ মসজিদের জায়গা দান করেছেন, মুখে দান করেছেন যে এটা আমি মসজিদের জন্য দিলাম, এটার ভিত্তিতে সেখানে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। লিখিতভাবে ওয়াকফ করা হয় নাই তারপরও সেখানে নামাজ হয়ে যাবে, যদিও লিখিতভাবে ওয়াকফ করাটাই উচিত এবং কর্তব্য, সেটা না করলেও নামাজ সেখানে পড়লে আদায় হয়ে যাবে। এখন কথা হলো অনেক ছোট লোক মসজিদের জমিদাতা আছে, নিজেকে মোতাওয়াল্লি দাবি করে, চুলের থেকে চুন থেকে নুন খসলে সে অনেক মুসল্লিকে খোঁটা দেয় যে আমার মসজিদে কেন আসিস না, আমার মসজিদ আমি করেছি। তো এই ছোট লোকের ছোট লোকই কথার কারণে সেখানে নামাজ পড়লে আপনার নামাজে কোনো অসুবিধা হবে না, কিন্তু সে এই ছোট লোকই আচরণ করার মাধ্যমে মসজিদে জায়গা দান করে যে সওয়াব পাওয়ার কথা ছিল সেখানে সওয়াবের পরিবর্তে বরং গুনাহ হতে পারে, অর্থাৎ শাস্তির মুখোমুখি হতে পারে সে, যে সে মানুষ আল্লাহর রাস্তা দান করে সে আবার খোঁটা দিয়েছে মানুষকে। কোনো জায়গা যখন মসজিদকে দান করে দিবেন তখন ওটার মালিক কে? আমাদের দেশে অনেক মসজিদ কমিটির লোকেরা একটা বড় ভুল করে, সেটা কি? সেটা হলো মসজিদে ধরেন কমিটির সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, ক্যাশিয়ার সাহেব, মেম্বার সাহেব, উনি অনেক টাকা দিলেন, 2 লাখ 5 লাখ 10 লাখ, বা মাসে মাসে উনি 50,000 20,000 করে টাকা দেন, ওনার টাকা থেকে ইমাম মুয়াজ্জিনের বেতনও হয়, তখন উনি মনে করেন এই ইমাম মুয়াজ্জিন এরা বোধহয় ওনার চাকর, কারণ ওনার টাকা দিয়েই বেতন হয়, ওনার টাকা দিয়ে যেহেতু তারা চলে বা বেতন পায়, এই জন্য উনি মনে করেন যে তাহলে লোকগুলো আমার অধীনস্থ। অথচ এটা স্পষ্ট ভুল। কেন? কারণ আপনি যদি মসজিদে 10 টাকাও দান করেন বা 10 কোটি টাকাও দান করেন বা জমি দান করেন, এই দানটা মূলত আপনি কাকে করেছেন? এটা দিয়েছেন কাকে? আপনি আল্লাহর জন্য দিয়েছেন, তাহলে আপনি দান করার পর এটার মালিক এখন কে? আল্লাহ। এরপর আল্লাহর তরফ থেকে আল্লাহর ঘরের প্রতিনিধি হয়ে, আল্লাহর প্রতিনিধি হয়ে মসজিদ কমিটির দায়িত্বশীল লোকেরা তারা এটার তত্ত্বাবধান করে, তাহলে আপনি আরেকজনের টাকার তত্ত্বাবধায়ক হলে যেরকম হয়, আল্লাহর টাকাটা এখন আপনি দান করেছেন বাট এটা এখন আল্লাহর হয়ে গেছে, এখন আল্লাহর টাকাটার তত্ত্বাবধান আপনি করছেন, এখানে আপনার কোনো খবরদারি করার কোনো নৈতিক অধিকার থাকতে পারে? এই জিনিসটা না বোঝার কারণে অনেক কমিটির সদস্য ভাইরা সওয়াব করতে গিয়ে উল্টা গুনাহ হয়ে যায়। খবরদার, ইমাম মুয়াজ্জিন বা স্টাফদের যদি ভুল হয় তাদের সংশোধন করতে হবে, তারাও দায়িত্বশীল হতে হবে, তারা বেতন নিচ্ছেন মসজিদের দায়িত্ব আদায় করতে হবে, কিন্তু তাই বলে তাদের প্রতি জুলুম করার সুযোগ নাই, তাদেরকে নিজের চাকর মনে করার সুযোগ নাই, ওই জমিদাতা মানুষকে খোঁটা দেওয়ার কোনো অধিকার দান করার পরে তো এটা আপনার জমি না, অথবা আপনি বলার কে যে তুমি এই জায়গায় কেন আসছো, আপনি নিজেও এখানে যেভাবে আসছেন সেভাবে আসছে, এখানটার মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে দানের ক্ষেত্রে দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করুন।